সকলকে জয়হীন তো ইতিমধ্যে যদি আপনি কাস্ট সার্টিফিকেট এস এসসি অনলাইনে আবেদন করার সময় কোনো রকম ভুল করে ফেলেছেন তো আপনি সেটি কীভাবে নিজেই মোবাইল ফোন থেকে সেই ভুলটি সংশোধন করবেন এবং কাস্ট সার্টিফিকেট যে নতুন পোর্টাল নতুন পোর্টাল থেকে কীভাবে আপনি সেই ভুলটি সংশোধন করবেন সেই প্রসেসটিও প্রসেসটি আমি আপনার সাথে আজ লাইভ শেয়ার করবো এবং কী কী জিনিস আপনি এখান থেকে সংশোধন করতে পারবেন না এবং কী কী জিনিস সংশোধন করতে পারবেন সেই বিষয়টি নিয়েও আজ আমরা আলোচনা করবো তো ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে যদি আপনি আমাদের প্রথম হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে নেবেন তো এর জন্য আপনি প্রথমত একটি যে কোনো মোবাইল থেকে ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে আপনি কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করে দেবেন দেখতে পাচ্ছেন কাস্ট সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল লিখে দেবেন লেখার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন নিচে যে কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসবে তো এই কাস্ট সার্টিফিকেটের যে অফিসিয়াল ওয়েবসাইটটি এটির ওপর কিছু চেঞ্জ করা হয়েছে হয়েছে তো দেখতে পাচ্ছেন ঠিক এরকম আপনার সামনে ইন্টারফেসটি ওপেন হয়ে আসবে তো এখানে আসার পর আপনি কী করবেন ডেস্কটপ সাইটটি অন করে নেবেন ডেস্কটপ সাইট অন করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন সাইটে কয়েকটি অপশান শো হচ্ছে তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে সাইট একটি হোম দেওয়া আছে এই হোমের নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন আপনার সামনে শো হচ্ছে অ্যাপ্লিক্যান্ট দেখতে পাচ্ছেন এই অপশানটি এখানে আপনি এসে এখান থেকে ক্লিক করে নেবেন তো এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে নিচে এরকম কয়েকটি অপশান ওপেন হয়ে আসবে তো এখান থেকে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন কিন্তু এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এডিট অ্যাপ্লিকেশন একটি অপশান আপনার সামনে শো হবে তো এই এডিট অ্যাপ্লিকেশানের ওপরে যখনই আপনি ক্লিক করে নেবেন ক্লিক করার সাথে সাথেই আপনাকে আবার আরেকটি নেক্সট পেজে নিয়ে যাওয়া হবে তো জন্য আমরা এখানে ক্লিক করে নেব ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ঠিক এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে দেন এখানে আসার পর আপনাকে যে অনলাইনে আবেদন করার সময় একটি অ্যাপ্লিকেশান আইডি জেনারেট করা হয়েছিল সেই অ্যাপ্লিকেশন আইডিটি আপনাকে এখানে এন্টার করতে হবে যে আপনার অ্যাপ্লিকেশান ফর্মটি রসিদি দেওয়া হয়েছিলো সেখান থেকে আপনি অ্যাপ্লিকেশান নাম্বারটি পেয়ে যাবেন তো অ্যাপ্লিকেশান নাম্বারটি দেবেন পাশাপাশি যে ডেট অফ বার্থটি আপনার আছে যিনি আবেদনকারী তার যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটি আপনাকে এখানে দিতে হবে দেওয়ার পর সাইডে সার্চ অপশানে ক্লিক করে নিতে হবে তো এখান থেকে আপনি সঠিকভাবে আপনার যে অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থ এগুলো ফিল আপ করে নেবেন তো চলুন আমার এখান থেকে সমস্ত কিছু ফিল আপ করে নিয়েছি ফিল আপ করার পর সার্চে যখনই ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে আসবে তো এখান থেকে আপনার কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে সমস্ত ডিটেলস আছে সেই ডিটেলসগুলো এখান থেকে চলে আসবে তো আপনি এখানে যে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি আছে সেই নাম্বারটি আসবে এর পাশাপাশি এখানে আপনার নাম এবং আপনার যে বাবার নাম আছে ফাদার্স নেম সেটিও পেয়ে যাবেন এবং আপনি কত তারিখে আবেদনটি করেছিলেন সেই ডেটটিও আপনি পাশে পেয়ে যাবেন এবং কিসের জন্য আবেদন করেছিলেন সেটিও পেয়ে যাবেন এখানে আপনি কী করবেন অ্যাপ্লিকেশান যে নাম্বারটি আছে সেই অ্যাপ্লিকেশান নাম্বারটির ওপরে ক্লিক করে নেবেন তো অ্যাপ্লিকেশন নাম্বারটির উপর ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে আপনি যে যে আবেদনটি করেছিলেন সেগুলো আপনার সামনে চলে আসবে তো দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন নাম্বারটির উপর ক্লিক করার সাথে সাথেই আপনার সমস্ত কিছু চলে এসেছে দেন এখানে আমি আপনাদের জানিয়ে রাখি যে এখান থেকে আপনি কী কী জিনিস চেঞ্জ করতে পারবেন না প্রথমত স্টেটের নাম চেঞ্জ করতে পারবেন না ডিস্ট্রিক্টের নাম চেঞ্জ করতে পারবেন না যে সাব ডিভিশন আছে এবং ব্লক অফিস এবং যে অ্যাপ্লিকেশন আছে তার নাম এবং বাবার নাম এগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন না অতএব এখান থেকে যেগুলোর উপর আপনি ক্লিক করতে পারবেন যেসব জিনিসগুলোর উপর ক্লিক ক্লিক নেবে সেগুলোই আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন তো এখান থেকে আপনি যে যে ডিটেলসগুলো দিয়েছিলেন সমস্ত ডিটেলস এখান থেকে আপনি পেয়ে যাবেন তো এখান থেকে আপনি যদি মোবাইল নাম্বার আধার কার্ড এগুলো চেঞ্জ করতে চান তো এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন তো আপনি এখানে দেখে নেবেন যে আপনার যে অপশানটির ওপরে ক্লিক নিচ্ছে সেই অপশানটি আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন তো এখান থেকে আপনার যেটি আপনি চেঞ্জ করতে যাচ্ছেন সেটির ওপর যদি দেখেন যে ক্লিক নিচ্ছে তো আপনি সেটি এখান থেকে চেঞ্জ করে নেবেন তো চেঞ্জ করার পর আপনি স্ক্রল করতে করতে নিচে চলে আসবেন একদম নিচে আপনি চলে আসবেন নিচে স্ক্রল করে আসার পর আপনার সামনে একটি অপশান শো হবে চলুন আমি দেখিয়ে দিচ্ছি নিচে স্ক্রল করে আসার পর দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশানটি আছে এই সেভ অ্যান্ড কন্টিনিউর উপর ক্লিক করে নেবেন সেভ অ্যান্ড কন্টিনিউর ওপর ক্লিক করার সাথে সাথে আপনার পেজটি সেভ হয়ে যাবে এবং এই পেজটিতে আবার ফিরে চলে আসবে তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার যে এডিটটি করলেন সেই এডিটটি সাকসেসফুল হলো কি না এর জন্য আপনার কী করতে হবে এর জন্য আপনি আপনার যে হোম পেজ আছে সেই হোম পেজে আবার ফিরে চলে আসবেন তো এই যে হোম পেজ আছে এই হোম পেজে চলে আসবেন এখানে আসার পর আপনি উপরে যে অ্যাপ্লিকেন্ট অপশান আছে সেই অ্যাপ্লিকেন্টে ক্লিক করবেন অ্যাপ্লিকেন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিসিভ অ্যাপ্লিকেশন বা অ্যাকনোলজমেন্ট স্লিপ যে আছে এখানে আপনি ক্লিক করে নেবেন তো এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে তো এখানে আপনি কি করবেন আপনার যে অ্যাপ্লিকেশন আইডিটি এবং এখানে যে ডেট অফ বার্থটি দিয়ে দেবেন দেওয়ার পর সার্চ অপশানে যখনই ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনার যে রসিদিটি আছে সেই রসিদিটি ডাউনলোড হয়ে যাবে সেখান থেকে আপনি চেক করে নিতে পারবেন যে আপনার অডিটটি সাকসেসফুল হয়ে গেছে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন জয় হিন্দ